আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন। আমার দোয়া আপনাদের জন্য সবসময় রয়েছে। তা আজকে আমাদের সামনে এক ভদ্রলোক আসছে, ভাইজানের নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ আলী এরশাদ। আপনি কি কাজ করেন? আমি একটু ফিশারিতে জব করি। আপনি ফিশারিতে কাজ করেন? জি। আচ্ছা, আপনি আমাদের ভিডিওগুলো কতদিন যাবত দেখেন? এই 2-2.5 বছর ধরে দেখতেছি। আপনি এখন আসছেন কোথা থেকে? আমি আসছি চট্টগ্রাম পাহাড়তলি ওয়ালস থেকে। আপনি অনেক দূর থেকে আসছেন। জি। তা আপনাকে তো আমাদের অনেক সমাদর করার দরকার, আপনাকে আমরা সমাদর করতে পারতেছি? আমি ইনশাআল্লাহ পারছি। আচ্ছা, এখন আপনি কি কি নিয়েছেন যদি একটু দেখান। একটা ম্যাগনেট চুলা নিছি। এটা ম্যাগনেট চুলা নিছেন না? একটা ম্যাগনেট চুলা নিছি, 4টা হাড়ি বাতিল নিছি, আর তারপরে একটা হার্টের ক্রিম নিছি প্যারাচর্বি কমানোর জন্য। হ্যাঁ, তা এখন আসমি মাশাআল্লাহ, এগুলো খেয়ে বা এগুলো ব্যবহার করে উপকার হইলে তো আবার আসবেন নাকি? অবশ্যই আমি আসবো, আমার এলাকার মানুষেরও বলবো। হ্যাঁ, আসার জন্য। তা আপনি কি এখানে কোনো প্রতারণা পাইছেন? না না, কোনো প্রতারণা পাইনি। মনে করেন বাজারে তো অনেক কোনো প্রতারণা, অনেক কম দামে চুলা পাওয়া যায়, তো এখানে তো অনেক বেশি টাকা দিয়ে কিনলেন আপনি। হ্যাঁ, 3,000-3,500 টাকা দিয়ে বাজারে চুলা পাওয়া যায়, কিন্তু তো এগুলো কদিন পরে নষ্ট হয়ে গেলে নিয়ে গেলে বলা যে এগুলো ঠিক হয় না হয় না এইটা সেই। আমি একটা চুলা নিয়েছিলাম বাজার থেকে, চুলাটা অলরেডি আমার ঘরে আছে, কিন্তু এটা চালু হচ্ছে না, নিছি পরে বলা তো ভাই এগুলো কোম্পানি, আমি নিছি বাণিজ্য মেলা থেকে, এখন বলা তো ভাই এটার কোম্পানি ঢাকা, এখন ওনাদের কাছে গেলে ওনারা আরো দিয়ে পর ফিরে দেন, আস্তে রাগের ঠেলা চলে আসছে। তো দর্শক, আপনারা বুঝছেন তো এই যে বাণিজ্য মেলায় যে চুলাগুলো বিক্রি করে, ভাই চায় না চুলা, এগুলো কোনো বাবা মা নাই, এগুলো চুলা ওই যে বিভিন্ন কোম্পানির নামে লেখা, আমি কোনো কোম্পানির নামে বিদ্রুপ করতে চাই না। তো যারা কিনছে সবাই প্রতারিত হয়েছে, ম্যাক্সিমামই প্রতারিত হয়েছে, কিছু কিছু কোম্পানি ভালো আছে, একবার সবাই যে খারাপ তা না। হ্যাঁ, কিন্তু আপনি তো ওইটার মধ্যে পড়ে যেতে পারেন। হ্যাঁ, পড়ে যেতে পারেন। আপনি অলরেডি পড়তে, আমি অলরেডি পড়ানো পড়েছি। এই যে আপনি এত কষ্ট করে চট্টগ্রাম থেকে আসছেন, এই জন্য আসছেন যে আবার পড়তে হন কিনা? না, এই জন্য আমি আবার পড়তে হয় কিনা এই জন্য আমি দিয়ে একবার 2-3 বার আমি আপনার এই মোবাইলে আনোয়ার ভাইয়ের মোবাইলে আমি দিয়ে একবার মোবাইলে টেস্ট করে দেখলাম, দিয়ে একভাবে দুই জন দিয়ে ফোন করে দেখলাম যে কথার মধ্যে কোনো ফ্রড আছে কিনা, যে লোকের কথার মধ্যে ফট থাকবে তার জিনিসে ফট থাকবে, দেখি তো না উনি সঠিক অ্যাকচুয়ালিটা এক চোখে এক কথাই বলতেছে, দে ভাই আসেন আপনার সহজ চোখে দেখেন, দেখি আসি নিয়ে যান, আর যদি আমার জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ আসি যদি আমার আমার মুখ বেলায় মেনা মারি দিতে পারে। মাশাআল্লাহ ভাইয়া, ভাইয়া উনি উনি আমার ভিউয়ার্স, উনি আমার সাথে বেশি বলতেছে। তো যাই হোক, আপনি একটু চিটাঙ্গে ভাষা একটু কন না ভাই, চিটাঙ্গের ভাষা একটু কন না মানুষ, চিটাঙ্গের ভাষা চিটাঙ্গদের বলেন, চিটাঙ্গদের বলেন যে ওনারা ওনাদের বলেন যে আপনি চিটাঙ্গের ভাষায় বলেন যে আপনি তোমরা চলে আও, আমি আইসি তোমরা চুলায় লই যাও, চিটাঙ্গের ভাষায় বলে। আসসালামু আলাইকুম ওনারা রাঙে কই দে। হ্যাঁ ভাই, অত বেশি আরা অত ফেটির সরি দরি করি, অত বেশি চিটাঙ্গের ভাষা অত কইতে পারি, তো ইনশাআল্লাহ ওনারা যারা চুরা কিনি প্রতারণা হইয়েন, হ্যাঁ ওনারা আনোয়ার ভাইয়ের কাছে আসবেন, চুলা নিবেন, চাইবেন, দেখবেন আল্লাহর রহমতে আনোয়ার ভাইয়ের তুন, আল্লাহর রহমতে ওনারা চুলা ভালো মানের পাবে। এখন এই যে প্রতারণাটা, প্রতারণার যে শব্দটা, ওটা চিটাঙ্গের ভাষায় কি কয়? চিটার কয় না কি? চিটার, 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 চিটিং। হ্যাঁ হ্যাঁ, চিটার, চিটিং, বাটপার, হ্যাঁ এগুলা কয় ভাই। খুব কষ্ট করি পয়সা কামায় মানুষে, একটা জিনিস নিবে তো চিটাঙ্গের ভাষায় একটু তাদের সবাইকে দাওয়াত দেন। ভাষায় বলতেছে, আসলে উনি বেশিরভাগই শুদ্ধ ভাষায় বলে ফেলতেছে, উনি আঞ্চলিক ভাষাটা আসলে মনে হয় বলতে পারতেছে না। না, আমি এরকম বলতে পারতেছি না। হ্যাঁ, আমি ওরকম টানি আসতে পারি না, কেন আমাদের ওইখানে চাকরি ইয়া তো। হ্যাঁ, ওইখানে সবাই সবাই 12 জাতের মানুষ আছে, সব দেশের মানুষ আছে, সবার সাথে সব ভাষা শেয়ার করতে হয়, নোয়াখালীর ভাষা শেয়ার করতে হয়। আমরা ট্রেনের টিকিটটা কই? ট্রেনের টিকিটটা কই? দেখেন দেখেন দর্শক, এই যে ট্রেনের টিকিটটা স্ক্যান করে একটু দেখেন। হ্যাঁ, ট্রেনের টিকিটটা উনি ট্রেন দিয়ে আসছে। ভাই কত ভাড়া নিছে এটা? 130 টাকা ভাড়া নিছে। তো বোঝাই যাচ্ছে উনি আসলে সত্যি চট্টগ্রাম থেকে আসছে। দেখেন ট্রেনের টিকিট দেখাচ্ছে। তো আপনারা যেখানে থাকেন আপনারা আমার এখানে কষ্ট করে আসবেন, আসলে আপনাদেরকে চুলা দেখাবো। আজকে ভিডিওর মধ্যে কোনো চুলার বিষয় দেখাচ্ছি না, আপনারা হয়তো অনেকে কমেন্ট করবেন চুলা দেখাও, ভাই আমার চ্যানেলের মধ্যে চুলার ভিডিও আছে, সারাদিন মন চায় দেখেন, 100 এর উপরে ভিডিও আছে। ওই চুলা বারে বারে দেখানোর কোনো মানে নাই, চুলা কে কিনতেছে, কে উপকার হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, এগুলো হলো দেখার বিষয়, দেখার বিষয় নাকি বলেন? হ্যাঁ,
আচ্ছা এখন আমার কাছে, আপনি এনে যায় আজকে প্রায় 6 ঘন্টা থাকলেন, এনে অনেক লোকজন আসছিল, তো সবাই কি বলতেছে, চুলাটা কি ভালো বলছে না? না না, সবাই অনেক বলছে ভাই আপনি এত দূর থেকে আসছেন, আমরা তো অত, আমরা এদিকে এদিকে প্রতিবেশী, আপনি অনেক দূর থেকে আসছেন, ঠিক আছে আপনার চুলাটা নেন, আমরা 3 বছর ধরে চুলাটা ব্যবহার করতেছি, হ্যাঁ এগুলো ভালো, কোনো সমস্যা নাই, হ্যাঁ আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। তারপরেও মনে মনে কই তাও কইতে বাবার এই টিকের জিনিস কত, দেখেন ভাই মানুষ চলার পথে কত বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কেউ বাসে কেউ চলে যায়। আমার কাছে পাঠাই দিবেন, আর নইলে কষ্ট করে নিয়ে আসবেন, আপনার বসায় রাখি, আধা ঘন্টার ভিতরে আমি আপনার জিনিস আপনাকে দিয়ে দিব। কিন্তু যদি সামান্য অল্প কিছু কেয়ারিং খরচ লাগে ওটা আপনি বহন করে নিবেন। দর্শক, আমরা কিন্তু আসলে কাস্টমার ধরার জন্য ব্যবসা করি না, আর এই চুলা বিক্রি করার জন্য ব্যবসা করি না, আসলে আমাদের কাস্টমাররা কি বলতেছে এটাই আসলে আমাদের বিষয়। তো সেই জন্য আপনারা যারা যারা চুলা ব্যবহার করছেন তারা কমেন্ট করবেন, তারা কি কি সুবিধা পাচ্ছেন, হ্যাঁ সেগুলা বলবেন। আর যদি কারো কোনো চুলা সমস্যা হয়ে থাকে ভাই ফেলাই দিয়েন না ভাই, বাক্স ডাই না দিয়ে দিন। আমি আসলে আমি আসছি এই কোম্পানিটাকে আনোর বাইরে দেখার জন্য, আসলে আপনি কি কারখানা আছে কিনা জাস্টিফাই করার জন্য। একটা জিনিস আমি নিব, 2 দিন পরে নষ্ট হয়ে গেলে আমি জিনিসটা কার কাছে দিব, কার কাছে ভাড়াবো? আসলাম, 2 চোখে দেখলাম, দেখলাম দেখা ঠিক আছে সব কিছু আছে, হ্যাঁ কবে আমি নিজে এখানে তৈরি করতেছি, আপনার যদি চুলাটা নেওয়ার পরে যদি বাইচান্স কোনো দুর্ঘটনা হয়ে গেছে আপনি চুলাটা কিছু করবেন, আপনি প্যাকেট করি আমার এখানে পাঠাই দিব, আমি আপনার এখানে শ্বশুর মানে আবার চুলো আমি পাঠাই দিব। ঠিক আছে, তো দর্শকরা দর্শকরা তাহলে এখানে আসে আইসে আসলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই? না না, প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি চিটাঙ্গে মানুষ হয়ে এই কেরানীগঞ্জ আইসে এই কথা বলে গেলেন? হ্যাঁ ইনশাআল্লাহ, বুক খুলি বলে গেলাম, এটা আমি দেখছি, এখানে আমি কোনো ফল্ট পাই নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, কোনো ফল্ট পাই নাই, হ্যাঁ আর কোনো ফল্ট লোগো দেখি নাই, হ্যাঁ কোনো দেখতেছি না। তো সারা দিনই তো রইলেন না মানে, টুকটাক কাজ করতেছে, চা নাস্তাই এগুলো নিয়ে গবেষণা চলতেছে। যাক ভালো থাকেন দর্শক, দোয়া রাখেন, একটু দর্শকদের বিদায় নেন। আসসালামু আলাইকুম, আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাড়িলেও একটু দোয়া করবেন। হ্যাঁ, আপনি যে হাতের ক্রিম যে একটা লইছেন এটা কি দেখাইছেন? তো এই তো, হ্যাঁ দেখাইছি তো। এটা কি কি জন্য নিছেন? এটা নিছি এই হাতেরটা ব্লক চর্বি কমানোর জন্য, আর ফ্যাটটা একটু বেশি বড় হয়ে গেছে, আর ওই কত ফ্যাটের চর্বিটা আগে কমান আপনি। আচ্ছা এখন এটা যে নিছেন এটা কি টাকা পয়সার জন্য? আমরা কোনো জোর দেব না, না না না, টাকা পয়সার জন্য জোর করেন না, আপনি এত দূর থেকে আসছেন, এটা নেন, এটা খান, এটা যদি ভালো হয় তাহলে আপনি আমার পরিশ্রমের টাকাটা দিবেন, আর যদি ভালো না হয় তাহলে এটা নালায় ভাড়াই দিবেন। তো দর্শক আপনারা ভালো থাকেন, আপনি দেখেন আমার ভিউয়ার্স কি বলতেছে, হ্যাঁ তো ইনশাল্লাহ আপনারাও আসবেন, আপনাদের বক্তব্য আপনারা দিয়ে থেকে যাবেন। তো ভালো থাকেন, খুদা হাফেজ।